সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? কিশোর বাতায়নের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, রুটিন অনুযায়ী 3টায় তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু বিলম্ব হয়েছে। বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয় নিয়ে এই করোনাকালীন সময়ে তোমাদের পাশে দাঁড়িয়েছে কিশোর বাতায়ন। তোমরা সংসদ টিভিতে যে সকল ক্লাসগুলো করেছো তারই ধারাবাহিকতায় আমরা আরেকটু বাড়তি যোগ করে সেখানে তোমরা প্রশ্ন করার সুযোগ পাও না শিক্ষার্থীরা। আজকে যেন তোমরা প্রশ্ন করতে পারো এবং আমরা তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে পারি, এবং সেই অনুযায়ী যেন তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হয়, এর জন্যই কিশোর বাতায়নের এই প্রচেষ্টা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা জানো যে আজকে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলব। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ক্লাসে উপস্থিত হয়েছ, তোমরা যদি একটু সাউন্ড এবং ইয়ে সম্পর্কে ইনফর্ম করো তাহলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা এই ক্লাসটি পরিচালনা করতে গিয়ে সুবিধা পাবো। সাউন্ড ক্লিয়ার কিনা আমাদেরকে একটু তোমরা কেউ ইনফর্ম করো, এবং স্ক্রিন দেখতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভে এসেছো তোমরা একটু ইনফর্ম করো আমাদেরকে। হ্যাঁ, কেউ কেউ এসেছে, কে কোথা থেকে তোমরা জয়েন করেছ তা আমাকে জানাবে, ধন্যবাদ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি পেয়েছি যে তোমরা অনেকেই জয়েন করেছ, এবং ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম অধ্যায়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো। হ্যাঁ, তোমাদের উপস্থিতি আমি পেয়েছি। আমি মোহাম্মদ আবুল হাসান, সিনিয়র শিক্ষক, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছবি দেখি এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা করবে, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু উত্তর দেওয়া শুরু করব, এবং এদের প্রারম্ভিক কিছু আলোচনা আমরা তোমাদের সামনে করতে চাই। সেটা হচ্ছে, প্রথম ছবিটি দেখো, একটি শিশু তার বেড়ে ওঠার প্রক্রিয়া দেখাচ্ছে, তারপরে একটু বড় হয়েছে, তারপরে সে আরো কয়েকজনের সাথে মিলেমিশেছে। ঠিক এটিকে আমরা যেভাবে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে শিশুর বেড়ে ওঠা, আর শিশুর বেড়ে ওঠার প্রক্রিয়াটিকে এই আজকে সেই প্রক্রিয়াটি নিয়ে আমরা আসলে কথা বলব। প্রিয় শিক্ষার্থীরা, শিশুর এই বেড়ে ওঠার প্রক্রিয়াটিকে আমরা এক কথায় বলি সামাজিকীকরণ। আজকের মূল পাঠ মূলত এই সামাজিকীকরণ নিয়ে, এবং তার সাথে যুক্ত হয়েছে সামাজিকীকরণ ও উন্নয়ন, অর্থাৎ ব্যক্তির উন্নয়নটা কিভাবে হয়, সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা একসাথে তোমাদেরকে এই বিষয়টি আলোচনা করাবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা সামাজিকীকরণের ধারণাটি দিতে চাই। সামাজিকীকরণ বলতে তোমরা কি বুঝো? তোমরা খেয়াল করে দেখো, সামাজিক ও করণ এই দুটি শব্দকে আমরা একসাথে সামাজিকীকরণ বলছি। যখন বাংলা কোনো শব্দের শেষে করণ থাকে তাহলে এটি একটি প্রসেস বা প্রক্রিয়াকে বোঝায়। তাহলে আমরা কি বলতে পারি যে সামাজিকীকরণ একটি প্রক্রিয়া। তাহলে এটা কোন প্রক্রিয়া? এটি হচ্ছে যে প্রক্রিয়ায় একটি শিশু সামাজিক মানুষে পরিণত হয়, এ ধরনের একটি প্রক্রিয়াকে আমরা সামাজিকীকরণ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যদি এ সংক্রান্ত পাঠ চলাকালীন সময় যদি কোনো প্রশ্ন তৈরি হয় তোমরা সেখানে সাথে সাথেই তোমরা বলতে পারবে যে কোন বিষয়টি আমি সেখানে উপস্থাপন করতে চাচ্ছি, এবং তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেটি তোমরা উপস্থাপন করবে। তাহলে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় শিশু সামাজিক মানুষে পরিণত হয়। এখন প্রশ্নটি হচ্ছে যে সামাজিক মানুষে পরিণত হয়, মানুষ কি অসামাজিক আছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যখন কোনো আচরণ সমাজ সিদ্ধ বা সমাজের মতো করে না হয়, সমাজের প্রত্যাশিত না হয়, তখন কিন্তু আমরা এটিকে অসামাজিক আচরণ বলে থাকি। এর মানে হচ্ছে সমাজে কতগুলো রীতি নীতি আচরণ নির্দিষ্ট করা আছে, এবং সেই অনুযায়ী আমাদেরকে এগুলো শিখতে হয় এবং ওই অনুযায়ী আমাদেরকে আচরণ করতে হয়, এটিকে আমরা বলে থাকি সামাজিকীকরণ। তাহলে সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি প্রক্রিয়া যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। কেন আমরা এটিকে জীবনব্যাপী প্রক্রিয়া বলছি? অর্থাৎ জন্মের পর থেকে আমরা খেয়াল করে দেখো, আমাদের পরিবারে যেখানে আমরা বেড়ে উঠি সেই পরিবারের বিভিন্ন আচার আচরণ রীতিনীতিগুলো ধীরে ধীরে আমরা কিন্তু শিখতে থাকি। একটি শিশু জন্মের পর সে কিন্তু আসলে মানব শিশু নয়, অন্য জন্তু জানোয়ার বা অন্য প্রাণী জন্মের পরপরই ওই প্রাণীর বৈশিষ্ট্যগুলো ধারণ করে, কিন্তু একমাত্র মানব শিশু হচ্ছে তাকে ধীরে ধীরে এই আচরণগুলো শিখে নিতে হয়। এই জন্য আমরা বলি একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এবং যার মাধ্যমে একটি শিশু সামাজিক মানুষে পরিণত হয়, এবং এই প্রসেসটা চলতে থাকে জীবনব্যাপী।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে দেখতে চাই যে জন্মের পর থেকে মানব শিশু সমাজের নিয়ম কানুন রীতিনীতি শিখতে থাকে, আর এই টোটাল প্রসেসটাকে আমরা বলে থাকি সামাজিকীকরণ। আমরা তোমাদের প্রশ্ন নিব এবং তোমরা প্রশ্ন করবে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে থাকব। ধন্যবাদ। সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর প্রভাব রয়েছে। তার আগে আমরা যে কথাটি বলতে চাই, সমাজের বাইরে গিয়ে কোনো শিশু কিন্তু সামাজিক মানুষ হতে পারে না। তোমরা হয়তো জেনে থাকবে, কেউ কেউ অমলা এবং কমলা নামের দুটি মেয়ে বাঘের কাছে বড় হয়েছিল 7-8 বছর বয়স পর্যন্ত। এই দুটি শিশু কিন্তু মানবীয় আচরণগুলো ধারণ করতে পারে নাই। তারা চার পায়ে হাঁটতো, তাদের এক্সপ্রেশন, ফুড হ্যাবিট, প্রত্যেকটি জিনিস কিন্তু ছিল একটু জন্তু জানোয়ারের মতো। তাদেরকে 7-8 বছরের পরে সামাজিক মানুষে পরিণত করার অনেক চেষ্টা করা হয়। এ বিষয়ে তোমরা বড় হলে অনেক কিছু জানতে পারবে। কিন্তু আমি যে কথাটি তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যে সামাজিকীকরণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বা প্রসেস লাগবে। শিশুকে পরিবারে বেড়ে উঠতে হবে, সমাজে বেড়ে উঠতে হবে, তাহলেই তার সামাজিকীকরণ প্রক্রিয়াটি সম্পাদন হবে। তাহলে আমরা দেখি সামাজিকীকরণের কি কি প্রতিষ্ঠানগুলো আছে এবং এগুলো কিভাবে কাজ করে। তোমরা খেয়াল করে দেখবে তোমার পাঠ্য বই অনুযায়ী পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এবং বলছে যে এটি প্রথম প্রধান ও শক্তিশালী বাহন। একজন শিশুর জন্ম পরিবারে, তার মৃত্যু পরিবারে, এবং মাঝখানে যে বেড়ে ওঠার যে প্রসেস, এই বেড়ে ওঠার প্রক্রিয়া সম্পূর্ণভাবেই তারা পরিবারেই সম্পাদন করে থাকে। তাহলে বলছে যে ব্যক্তির জীবনে সবচেয়ে শক্তিশালী মাধ্যমটি হচ্ছে পরিবার। তারপরে আমরা দেখি যে শিশুর জীবনে পরিবারের পরপরই সমবয়সী সঙ্গীরা চলে আসে। একটি নির্দিষ্ট সময়ের পর শিশু কী করে, সমবয়সী শিক্ষার্থীদের সাথে সে মেলামেশা করে, খেলাধুলা করে, এবং বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কিন্তু ধীরে ধীরে বেড়ে ওঠে। এবং এতে কিন্তু সমবয়সী খেলার সাথীরা একে অপরের কাছে আসে এবং একজন আরেকজনের আচরণকে আরো বেশি প্রভাবিত করে। আমরা তারপরে দেখতে চাই প্রিয় শিক্ষার্থীরা, স্থানীয় সমাজ। স্থানীয় সমাজ বলতে কি বুঝি? অর্থাৎ আমরা যে পরিবারের বাইরে গিয়ে যে সমাজ ব্যবস্থার মধ্যে বেড়ে উঠি, এই বেড়ে ওঠার সামাজিক রীতিনীতিগুলো কিন্তু আমাদেরকে বেশ প্রভাবিত করে। তাহলে এখানে আমরা বলছি যে স্থানীয় সমাজ, স্থানীয় মানুষের ভাষা, আচার আচরণ, মূল্যবোধ, এই প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের আচরণে প্রভাব ফেলে, অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে প্রভাব ফেলে। তোমরা খেয়াল করে দেখবে আঞ্চলিক ভাষার প্রভাবটি কিন্তু এই স্থানীয় সমাজ ব্যবস্থার কারণেই মানুষের জীবনে প্রভাবিত হয়। তারপরে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান আছে। স্থানীয় সমাজে কোন কোন বিষয়গুলো ব্যক্তির জীবনকে বেশি প্রভাবিত করে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্ন করবে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে সমিতি আছে, বিভিন্ন ক্লাব আছে, সঙ্গীত কেন্দ্র আছে, এই জিনিসগুলো ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। এবং একইভাবে তোমরা খেয়াল করে দেখো শিক্ষা প্রতিষ্ঠান, ধীরে ধীরে শিশু শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত এবং সেখান থেকে সে কিন্তু অনেক কিছু শিখে থাকে, এবং এগুলো নিয়ে আমরা আরো ডিটেল বলবো। তোমরা দেখো রাজনৈতিক প্রতিষ্ঠান মানুষকে সচেতন ও সংগঠিত করে থাকে। রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ একটি রাষ্ট্র ব্যবস্থার, রাষ্ট্র কাঠামোর মধ্যে কিন্তু আমরা ধীরে ধীরে বেড়ে উঠি। এই যে বেড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে আমরা দেখি যে আমাদের জীবনযাপনের রীতিনীতির অনেক কিছুই আমরা এখান থেকে শিখে থাকি। তাহলে আমরা খেয়াল করে দেখো শিক্ষার্থীরা সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের কিভাবে প্রভাব বিস্তার করে, আমরা এই বিষয়টি এক্ষেত্রে জানলাম। এরপর যে আমরা প্রত্যেকটিকে একটু যদি অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো এখানে পরিবারের কথা বলছে যে পরিবার সদস্যদের প্রতি আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা জাগে, এবং খাদ্যাভ্যাস, পোশাক, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ, এই প্রবৃত্তি কিন্তু সম্পাদিত হয়ে থাকে পরিবারের মাধ্যমে। অর্থাৎ পরিবারে শিশু পারস্পরিক যে রিলেশনটা থাকে, পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কে ইমোশনটা ক্রিয়েট হয়। কারো দুঃখে আমরা কান্না করব, সুখে আমরা হাসবো, আনন্দ উৎসব কখন করব, পরিবারে কখন দুঃখ কষ্ট আসবে, এই যে ইমোশন দিয়ে জিনিসগুলো বোঝাই, প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা পরিবারের সদস্যদের মধ্য থেকে এগুলো শিখে থাকি। যেই সকল খাবারগুলো পরিবারের সদস্যরা খায় না, দেখা যায় যে আমরা এই সকল খাবারগুলো খাই না। বিভিন্ন সময় আসলে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা দেখি যে স্থানীয় সমাজ ব্যবস্থা, অর্থাৎ চারপাশের মানুষের আচার আচরণ, অর্থাৎ এখানে একটি সমাজ ব্যবস্থার ছবি দেখানো হচ্ছে। যে শিশু যে সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠে, তার আচরণগুলোর মধ্যে কিন্তু ওই পারিপার্শ্বিক পরিবেশের একটি প্রভাব দেখা যায়। তারপরে আমরা দেখতে চাই যে স্থানীয় প্রতিষ্ঠানগুলো কি কিভাবে একজন শিশুর জীবনে কাজ করে। তোমরা অনেকগুলো ছবি দেখো, যে ছবিগুলো দেখে কি বোঝা যাবে। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান স্থানীয়ভাবে গড়ে ওঠা বিভিন্ন সংগঠন ব্যক্তির চিন্তা দৃষ্টিভঙ্গির উপর প্রভাব ফেলে। এখানে ব্যক্তি ধীরে ধীরে খাপ খাওয়ানোর চেষ্টা করে। তুমি স্থানীয়ভাবে গড়ে ওঠা কোনো বিজ্ঞান ক্লাবের যদি সদস্য হও, তাহলে ওই ক্লাবের রীতিনীতিগুলো তোমাকে শিখে ওইটার সদস্য থাকতে হবে। ঠিক একইভাবে বিভিন্ন ক্লাবের যদি সদস্য হও, একই ঘটনা। অর্থাৎ স্থানীয় সমাজের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন উপাদানগুলো আছে, এগুলোর সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের আচরণকে শিখে থাকি এবং সে অনুযায়ী কিন্তু আচরণ করে থাকি।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমবয়সীদের কথা বলবো। তোমরা খেয়াল করে দেখো, গ্রামের শিক্ষার্থী যারা আছো, তোমরা গ্রাম থেকে যারা জয়েন করেছো, তোমরা ইচ্ছা করলে লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, এক্ষেত্রে গ্রামীণ পরিবেশের ছবি দেখানো হচ্ছে। অর্থাৎ শিশুরা যখন সমবয়সী হয়, গ্রামে আসলে একসাথে মিলেমিশে থাকার সুযোগটি বেশি হয়। এটি আরো আলোচনায় আসবে। একজন প্রশ্ন করেছে যে যদি একক পরিবার হয় তাহলে কিভাবে। আমরা আলোচনার সাথে আমরা আসবো যে গ্রাম এবং শহরের তুলনামূলক আলোচনা আছে, সেখানে বলবো। তারপরে বলছি, এই যে শিশুদের, সমবয়সী শিশুরা যখন পারস্পরিক একত্রে হয়, খেয়াল করে দেখো, আমরা এখানে বলছি সবচেয়ে বেশি প্রভাবিত হয় শিশু তার সমবয়সীদের দ্বারা, এবং শিশুর মধ্যে সহমর্মিতা, সহযোগিতা ও নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকশিত হয়। আমি যদি এই ছবি থেকে বলি, যদি এখান থেকে কেউ পড়ে যায় তাহলে কি হবে, বাকিরা তাকে টেনে তুলে আনবে। এর এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটি সহমর্মিতার একটি বিষয় এখান থেকে কিন্তু জেগে ওঠে। অর্থাৎ এই জন্য আমরা বলি যে একক পরিবারের বাইরে গিয়েও আসলে গ্রামীণ পরিবেশে অথবা যৌথ পরিবারে যখন বেড়ে ওঠে, শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়াটি আসলে মানে সবচেয়ে ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আমরা আরেকটি জিনিস দেখার চেষ্টা করি। এক্ষেত্রে খেয়াল করে দেখো, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছে, একেবারে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান একটি বিভিন্নভাবে যে তারা পড়াশোনা করে। তোমরা জানো যে কিন্ডার গার্ডেন স্কুলগুলোর এক ধরনের অবস্থা পরিবেশ, সরকারি বিদ্যালয়গুলো, বেসরকারি বিদ্যালয়গুলোর আরেক ধরনের পরিবেশ। পরিবেশগুলো তো পার্থক্য থাকলেও শিশুরা একসাথে থাকে, এই বিষয়টি কিন্তু নিশ্চিত। এবং দেখো কত শৃঙ্খলা বোধ এর মাধ্যমে তৈরি হয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা বলছি যে শিশুরা একে অপরকে নানাভাবে প্রভাবিত করে। এছাড়া তোমরা জানো যে বিদ্যালয়ের যে সকল রীতিনীতি থাকে, শিক্ষার্থীকে এই সকল রীতিনীতিগুলো কিন্তু পালন করতে হয়। একটি সময়ের মাধ্যমে, একটি নির্দিষ্ট সময় স্কুল পরিচালিত হয়, তার মানে কি সময়ানুবর্তিকা তার মধ্যে তৈরি হয়, কতগুলো রীতিনীতি তার মধ্যে ধীরে ধীরে কিন্তু গ্রো করে। অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পাদিত হয়ে থাকে। আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান বোঝানোর জন্য এই কথাটি বলছি। দেখো, রাজনৈতিক দল নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্যক্তির সামাজিকীকরণে ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ভাষা আন্দোলনের সময় যে ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে তৈরি হয়েছিল, এটি কিন্তু ছিল আমাদের জাতীয়তাবাদের উন্মেষ, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিন্তু এই স্বাধীন বাংলাদেশ পর্যন্ত অর্জন করেছি, এবং পরবর্তীতে গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনে কিন্তু মানুষের অংশগ্রহণটি সম্ভব হয়েছে শুধু এই কারণেই। প্রিয় শিক্ষার্থীরা, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু ব্যক্তির আচরণকে প্রভাবিত করে, আমরা এর মাধ্যমে কিন্তু প্রভাবিত হই। তারপরে আমরা দেখতে চাই সামাজিকীকরণের বিভিন্ন উপাদানগুলোর প্রভাব। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করেছি, সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলেছি, আমরা সামাজিকীকরণের কয়েকটি উপাদানের কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের প্রশ্ন করবে, আমার মনে হয় যে এই অংশে তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। তোমরা খেয়াল করে দেখো, প্রথম কথাটি যেটি বলা হয়েছে যে সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের মধ্যে অনুকরণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। অনুকরণ, এটির ইংরেজি শব্দটি হচ্ছে ইমিটেট করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইমিটেশন শুনেছ, ইমিটেশনের গহনা শুনেছ, তাই না? মেয়ে শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, ইমিটেশন মানে হচ্ছে প্রায় স্বর্ণের মতো, অর্থাৎ গোল্ড দিয়ে যে সকল অর্নামেন্টস গুলো তৈরি করা হচ্ছে, গহনা তৈরি হয়, এগুলোর মতোই আরেকটি, এই জন্য এটাকে বলা হয় ইমিটেশন। তাহলে ইমিটেট করা অর্থাৎ অনুকরণ করা, একজন আরেকজনকে যখন কি করবে, হুবহু নকল করবে, তার ভাষা, তার উচ্চারণ, বাচন ভঙ্গি, এই সব কিছুই কিন্তু অনুকরণ করা। অর্থাৎ একটি শিশু তার বেড়ে ওঠার প্রক্রিয়ায় মা যখন তাকে আদর করে মা ডাকে, শিশুটি ধীরে ধীরে মা বলতে শিখে। পরিবারের সদস্যরা যখন হাঁটে তখন সে তাদেরকে ফলো করে হাঁটা শুরু করে। এই যে শিক্ষণ প্রক্রিয়াটি শুরু হয়ে যায়, এটি কিন্তু শিশু ধীরে ধীরে অন্যদেরকে অনুকরণ করে। তাহলে সামাজিকীকরণে একটি শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অনুকরণ, অর্থাৎ আরেকজনকে সে ফলো করে, কেমনভাবে ফলো করে, সে হুবহু ফলো করার চেষ্টা করে। তোমরাও কিন্তু এরকম হবে। আমি এখানে যে ছবিটি দেখেছি, চুল বাঁধার ছবি দেখিয়েছি, সুন্দর করে যখন কেউ চুল বাঁধে, এটি দেখে আবার আরেকজন অনুকরণ করার চেষ্টা করে। আমার ছাত্র শিক্ষার্থী যারা আছো, ছাত্র বন্ধুরা, তোমরা কিন্তু প্রায়শই বিভিন্ন খেলোয়াড়দের হেয়ার কাট ফলো করো, এটি কিন্তু অনুকরণ। তাহলে অনুকরণ হচ্ছে সামাজিকীকরণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা তারপরে যে উপাদানটির কথা বলছি সেটি খেয়াল করে দেখো, সেটি হচ্ছে অভিভাবন। এটি বুঝতে তোমাদের একটু অসুবিধা হয়। প্রথম কথা হচ্ছে অভিভাবনটা কি। অভিভাবন হচ্ছে এক ধরনের যোগাযোগের মাধ্যম ও প্রসেস বা প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন আরেকজনের সাথে কানেক্ট হয়, যোগাযোগ বা সম্পর্ক স্থাপিত করি, কিন্তু এর একটি উদ্দেশ্য থাকে, ইন্টেনশন থাকে, অর্থাৎ আমি আমার ইচ্ছাটা তোমার মধ্যে প্রবিষ্ট করাতে চাই। এখন তুমি শিশু শিক্ষার্থী, তোমার কিন্তু বিচার বিবেচনা বোধ আমার চাইতে কম, কিন্তু আমি সরাসরি তোমাকে যদি ফোর্স দেই, শক্তি প্রয়োগ করি, হয়তো তুমি আমারটি নাও মানতে পারো, কিন্তু আমি বারবার একটি জিনিসের গুণকীর্তন যদি করতে থাকি, পজিটিভ দিকগুলো যদি বলতে থাকি, তাহলে ধীরে ধীরে আমার যে কথা বা আমি যে বিষয়টি তোমার মাধ্যমে প্রবিষ্ট করাতে চাই সেটি তুমি করে ফেলবে।
আমরা একটু উদাহরণ দিয়ে যদি বোঝার চেষ্টা করি তাহলে বলবো, টেলিভিশনে যে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেয় তার উদ্দেশ্য কিন্তু এই যে আমাদের মাধ্যম আমাদের মধ্যে ওই প্রোডাক্টের অথবা ওই পণ্যের গুণাবলীগুলো প্রবিষ্ট করানো এবং আমি বাজারে গেলে যে ওই প্রোডাক্টটি কিনি এই বিষয়টি হচ্ছে এই অভিভাবন প্রক্রিয়ার অংশ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করতে পারো, অর্থাৎ নিজের ধ্যান ধারণা অন্যের মধ্যে প্রবিষ্ট করানো। এবং এক্ষেত্রে দেখো শিক্ষা রাজনীতি বিজ্ঞাপন নানান বিষয়গুলো কিন্তু এইভাবে কাজ করে। একটি রাজনৈতিক দল তার দলীয় কর্মসূচি বা তাদের সাকসেসগুলো যখন বারবার জনগণের কাছে আসে, জনগণের সামনে যখন উপস্থাপন করা হয়, জনগণ তখন ওই রাজনৈতিক দলকে কিন্তু পছন্দ করা শুরু করে। অর্থাৎ ধীরে ধীরে ওই রাজনৈতিক মতাদর্শ ওই ব্যক্তি বা ওই গোষ্ঠীর মধ্যে প্রবিষ্ট হয়, তারা ধীরে ধীরে ওই রাজনৈতিক দলকে সমর্থন করা শুরু করে। এই মাধ্যমটি কি আমরা বলে থাকি অভিভাবন প্রক্রিয়া। তোমরা যদি না বুঝো আমাকে আরো প্রশ্ন করবে, আমি এই জিনিসগুলো আবার বুঝাবো, কিন্তু মনোযোগ দিয়ে শুনবে এবং আমার ধারণা প্রয়োজনীয় অংশ খাতায় লিখবে। আমরা তারপরে যে বিষয়টি দেখতে চাই, শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় আরেকটি জিনিস কাজ করে, অঙ্গীভূতকরণ। অঙ্গীভূতকরণ করার মানেটা কি? অঙ্গের অংশ। অর্থাৎ আমি এখানে যে ছবিটি দেখানোর চেষ্টা করছি, একটি শিশু এলোমেলো ভাবনা থেকে শৈশবে হয়তো ছবি আঁকছে, কিন্তু এই যে ছবি আসার আকার যে প্রেরণাটি তার মধ্যে তৈরি হয়ে যায়, হয়তো বড় হওয়ার পর সুযোগ পেলে সে হয়তো বড় বয়সে ছবিটি আঁকে। আমি আরেকটি উদাহরণ দিতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছোটবেলায় দুরন্তপনা অনেকের মধ্যেই থাকে, কিন্তু বড় হওয়ার ধীরে ধীরে আমরা বড় হই আর এই দুরন্তপনাগুলো ধীরে ধীরে চলে যায়। অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে এগুলো আমাদেরকে অবদমিত করে ফেলে, আমরা এই আচরণগুলো করতে পারি না। কিন্তু যখন সুযোগ হয় তখন বন্ধু বান্ধবের মাধ্যমে যখন আবার একত্রিত হয়ে যায় তখন আবার আমাদের মধ্যে সেই বিষয়গুলো জেগে ওঠে। এই বিষয়টি হচ্ছে ওই যে অঙ্গীভূতকরণ আমার মধ্যে ছিল, এটি কখনো সুযোগ পেলে প্রকাশিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, অনেক হয়তো খুব ভালো ক্রিকেট খেলো, কিন্তু ধীরে ধীরে হয়তো তোমাকে পরিবার ক্রিকেট খেলা থেকে বন্ধ করে ফেললো, কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানে গিয়ে দেখা গেলো তোমার অবাধ স্বাধীনতা, তুমি ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছ, তোমার ডিপার্টমেন্ট থেকে অথবা তোমার বিভাগ থেকে একটি ক্রিকেট টিম গঠন হবে। আমার ধারণা যার মধ্যে ক্রিকেট খেলার অনুপ্রেরণা ছোটবেলায় ছিল, সে আবার একবার চেষ্টা করবে, আমি দেখি এই ক্রিকেট টিমের মধ্যে আবার থাকতে পারি কিনা। এই বিষয়টি হচ্ছে তার মধ্যে অঙ্গীভূতকরণ করা ছিল এবং সময় সুযোগ মতো সেটি আবার প্রকাশিত হবে। এই বিষয়টিকে আমরা বলছি অঙ্গীভূতকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের প্রশ্নগুলো থাকলে তোমরা করে ফেলবে, আমরা তোমাদের জিজ্ঞাসা নিয়ে উপস্থিত হয়েছি। আমি জাস্ট একটু রিভিশন দিচ্ছি, তারপরে তোমাদেরকে প্রশ্ন করবো, তোমরা উত্তর দিবে এবং এই বিষয়টি কিন্তু আমরা দেখব। সামাজিকীকরণ প্রক্রিয়া, দেখো ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভাষা কেন গুরুত্বপূর্ণ বিষয়? দেখো আমি কথা বলছি, তোমার সাথে কমিউনিকেট হচ্ছে এই ভাষার মাধ্যমে, এবং ভাষা এতটা স্ট্রং একটি ব্যক্তির জীবনে যে ব্যক্তির শৈশবকাল থেকে এই মনোভাব যেমন প্রকাশ করাটা বুঝায়। এবং আমি বলে থাকি যে মানুষ কিন্তু ভাষার কারণে স্বপ্নও দেখে। কিভাবে জানো? তোমরা আজ পর্যন্ত কেউ হিব্রু ভাষা কিংবা স্প্যানিশ ভাষায় ঝগড়া করেছো কিংবা কারোর সাথে কনভারসেশন করেছো? আমার বিশ্বাস স্বপ্নেও আমরা এই কাজটি করিনি। তার কারণটা কি? ওই ভাষা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই জন্য আমরা বলছি ভাষা খেয়াল করে দেখো ব্যক্তির জীবনে এতটাই প্রভাবিত করে, সে স্বপ্ন পর্যন্ত দেখে ওই ভাষার কারণে। তাই ব্যক্তির জীবনে সামাজিকীকরণ প্রসেসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাষা। তাহলে খেয়াল করে দেখো আমরা কি কি পেলাম, অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ এবং ভাষা। এই চারটি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো প্রতি বছরই কোনো না কোনোভাবে কষ্টের মধ্যে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার সামাজিকীকরণ প্রক্রিয়ায় গণমাধ্যম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ভূমিকা রাখছে আমরা এই বিষয়টি একটু দেখতে চাই। তোমরা খেয়াল করে দেখো যে সামাজিকীকরণ প্রক্রিয়া তথ্য যোগাযোগ এটি বর্তমান সময়ে এসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা প্রথমে গণমাধ্যম কি তার একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। গণমাধ্যম হচ্ছে জনগণের কাছে সংবাদ, মতামত, বিনোদন পরিবেশন করা হয়। যেসব মাধ্যমে যে মাধ্যমগুলো দিয়ে এগুলো পরিবেশন করা হয় তাকেই আমরা গণমাধ্যম বলে থাকি। তাহলে গণমাধ্যমে খেয়াল করে দেখো সংবাদ, মতামত এবং বিনোদন পরিবেশন করা কার জন্য? সবার জন্য। তাহলে আমরা তাকে গণমাধ্যম বলে থাকবো। একজন প্রশ্ন করেছে অঙ্গীভূতকরণ। আচ্ছা, আমি তোমাদেরকে প্রশ্ন করবো, অঙ্গীভূতকরণ প্রয়োজনে আবার লিখবে, আমি এটি বোঝানোর পর আবার আসবো, তোমাদেরকে প্রশ্ন করবো, তোমরাও লিখবে, আমিও জবাব দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গণমাধ্যমের পর আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। যে প্রযুক্তির সাহায্যে তথ্য সংরক্ষণ ও তা ব্যবহার করা হয় তাকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে। তাহলে খেয়াল করে দেখো দৈনন্দিন জীবনে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কিন্তু প্রচুর ব্যবহার করি। তথ্য সংরক্ষণ করা হয় এই মাধ্যমে, কিন্তু আমরা তথ্য সংরক্ষণ করি, তাহলে এটি একটি তথ্য যোগাযোগ প্রযুক্তি।
এর এটির মাধ্যমেও কিন্তু আমরা তথ্য সংরক্ষণ এবং ব্যবহার করি, আরেকজনের কাছে পৌঁছে দিই। সুতরাং এটিও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত। তাহলে শিশুর জীবনে অথবা ব্যক্তির জীবনে সামাজিকীকরণ প্রক্রিয়ায় কিভাবে এই বিষয়টি অর্থাৎ এই গণমাধ্যম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ভূমিকা রাখে, আমরা এটি একটু বুঝার চেষ্টা করি। সামাজিকীকরণ তথ্য যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা খেয়াল করে দেখো। সংবাদপত্র, বেতার, টেলিভিশন, আমরা যেগুলোর কথা বলছি, চলচ্চিত্র, ইমেইল, ই কমার্স এবং ফেসবুক, টুইটার, এই সাধারণ যে বিষয়গুলো তোমরা খুব বেশি পরিচিত, আমরা এই বিষয়গুলো তোমাদের সামনে এখানে উপস্থাপন করেছি। আমরা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও গণমাধ্যমের যে বিষয়গুলো সামাজিকীকরণে ভূমিকা রাখে আমরা সেখানে একটু দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে বিষয়টি দেওয়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে সংবাদপত্র। আমি ছোট ছোট পয়েন্টে এই পুরো বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি, তোমরা মনোযোগ দিবে, প্রয়োজনীয় অংশগুলো খাতায় লিখে ফেলবে। তোমরা সংবাদপত্র সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যটি পাবে সেটি হচ্ছে উন্নয়নশীল দেশের জনশিক্ষার মাধ্যমে, এটি কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তার অর্থাৎ উন্নয়নশীল দেশের জনশিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি, সেটা হচ্ছে সংবাদপত্র। তারপরে আমরা বলতে চাই যে সংবাদপত্র, তোমরা জানো যে বিভিন্ন পত্রিকার ছবি দেখিয়েছি, এটি দেখেই বোঝা যায় যে এটি কি, মনের সংকীর্ণতা দূর করে। অর্থাৎ তুমি যখন পত্রিকা পড়বে তখন কিন্তু তোমার মনের প্রসারতা বাড়বে, অর্থাৎ তুমি অনেক কিছু জানবে, বুঝবে এবং সে অনুযায়ী কিন্তু তুমি আচরণ করবে। এই জন্য আমরা বলছি যে মনের সংকীর্ণতা দূর করে, উদার মানসিকতা তৈরি করে সংবাদপত্র। পারস্পরিক সহনশীলতা, সহকর্মিত ও বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে, অর্থাৎ এই সামাজিকীকরণ প্রক্রিয়ায় পারস্পরিক সহনশীলতা, সহকর্মিতা ও বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে কে, গণমাধ্যম, সংবাদপত্র। সংবাদপত্র গণমাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। তাহলে আমরা কোন কথাটি বলতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি যে সামাজিকীকরণ প্রক্রিয়া সংবাদপত্র। তোমরা আবার একটি প্রশ্ন করতে পারো, সংবাদপত্রে মিথ্যা সংবাদ পরিবেশনের কারণে কিন্তু মানুষ মিসগাইডেড হতে পারে, ঠিক আছে, গুজব সৃষ্টি করে কিন্তু মানুষের মধ্যে অনেক সমস্যা, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এটি সত্য কথা। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এই মিথ্যা তথ্যটি যদি বিশ্বাস করে মানুষ যদি কোনো কিছু করে তাহলে তার আচরণগত যে পরিবর্তনে, আমরা সামাজিকীকরণ প্রসেসের মধ্যে আমরা এই কথাটি বলতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা তারপরে সংবাদপত্রের পর তোমরা ছবি দেখতে পাচ্ছ, বর্তমানে তোমরা এফএম রেডিওর সাথে পরিচিত, আমাদের সময় কিন্তু আমরা এই রেডিওর সাথে পরিচিত ছিলাম। অর্থাৎ এটি কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, সংবাদ পরিবেশন করে, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে এবং গণসচেতনতা সংস্কৃতিবোধ সৃষ্টিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তোমরা জানো যে যারা শহরের বন্ধুরা আছো, তোমরা এফএম রেডিওতে কোনো ঘোষণা থাকলে, কোনো গান বেশি বাজলে ধীরে ধীরে আমরা দেখি যে এই গানের প্রতি তোমাদের এক ধরনের ফেসিনেশন তৈরি হয়ে যায়, খুব আকর্ষণ বোধ তৈরি হয়ে যায়। আবার এর মাধ্যমে যদি আমরা সচেতনতামূলক কোনো কিছু পোস্ট করি, তোমরা এগুলো দ্রুত গ্রহণ করে ফেলো। তাই আমরা বলতে চাচ্ছি যে বেতার এগুলো কিন্তু বা রেডিওর মাধ্যমে কিন্তু সংবাদ পরিবেশনে শুধু না, শিক্ষা, বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার, সেই সঙ্গে গণসচেতনা এবং সংস্কৃতি বোধ তৈরিতেও কিন্তু কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা টেলিভিশনের কথা বলতে চাচ্ছি, তোমরা খেয়াল করে দেখো সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম হচ্ছে কি, টেলিভিশন। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য, এটি কিন্তু পরীক্ষায় প্রশ্নে এসে থাকে, সবচেয়ে শক্তিশালী জনপ্রিয় মাধ্যম ব্যাখ্যা করো অথবা বলতে কি বুঝো, কোন মাধ্যমটি, এটি কিন্তু পরীক্ষার প্রশ্ন হিসেবে আসে। শিক্ষা ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করে আলোকিত মানুষ করে থাকে এবং এটা ইতিবাচক ও নেতিবাচক দুটি দিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রায় সময় মায়েদেরকে একথা বলতে শোনা যায়, তুই টিভিটি বন্ধ কর, অবশ্যই বলি, অথবা তুমি টিভি দেখা বন্ধ করো, পড়তে বসো। এর মানে হচ্ছেই যখন তুমি অতিরিক্ত সময় এর মাধ্যমে ব্যয় করো, এতে করে তোমার পড়াশোনার ক্ষতি হয়। এবং শুধু তাই না, তোমাদের দৃষ্টিশক্তিতেও কিন্তু অনেকের প্রভাব পড়ে। আমরা শ্রেণীকক্ষে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলে দেখেছি যে তোমাদের এত পাওয়ারফুল চশমা কেন ব্যবহার করতে হয়, বলে স্যার ছোটবেলা থেকে টেলিভিশনের খুব কাছে গিয়ে এভাবে টেলিভিশন দেখতাম। এর মানেটা কি? এর মানেটি হচ্ছে অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের শারীরিক যেমন ক্ষতি হয়, ঠিক একইভাবে মানসিক সমস্যাও কিন্তু তৈরি হয়। টেলিভিশনে ভালো অনুষ্ঠান দেখলে ইতিবাচক মনোভাব তৈরি হয়, টেলিভিশনে যদি সমাজ স্বীকৃত নয় এমন নেতিবাচক অনুষ্ঠান প্রচার হয় তাতেও কিন্তু তার মধ্যে নেতিবাচক মেন্টালিটি বা আচরণ গ্রো করে। আর আকাশ সংস্কৃতির কারণে অর্থাৎ ডিশ অ্যান্টেনার কারণে আমরা কিন্তু কোনো দেশের সংস্কৃতিকে নিজেরা ধারণ করে রাখতে পারছি না। তাহলে কি হয়, আমাদের দেশের টেলিভিশন চ্যানেলগুলোর পাশাপাশি বিদেশি বিভিন্ন চ্যানেলগুলো পরিচালিত হচ্ছে। তোমরা যদি এইসব চ্যানেলগুলো দেখো এবং সেখান থেকে কিন্তু তোমরা ভুল পথে ধাবিত হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়। তাই টেলিভিশন থেকে ইতিবাচক শিক্ষা আমরা গ্রহণ করব।
প্রিয় শিক্ষার্থীরা, চলচ্চিত্রের কথা বলা হচ্ছে এখানে, অনেকগুলো দেশাত্মবোধক চলচ্চিত্রের কথা বলা হয়েছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। মূল্যবোধ তৈরিতে এটি ভূমিকা রাখে, চলচ্চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে মূল্যবোধের অবক্ষয় ভূমিকা রাখে। খেয়াল করে দেখো, ভালো মূল্যবোধ তৈরিতে যেমন ভূমিকা রাখে, আবার যদি চলচ্চিত্রটির দৃষ্টিভঙ্গি খারাপ হয়, বাণিজ্যিক উদ্দেশ্যে যদি তৈরি হয়, তাহলে কিন্তু এটি সামাজিকীকরণে খুব নেতিবাচক প্রভাব ফেলে। আমি যেটি বলেছি যে মূল্যবোধের অবক্ষয় ভূমিকা রাখে, খেয়াল করে দেখো, তার মানে চলচ্চিত্র ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিক কিন্তু এখানে রয়েছে। এবং অপরাধ প্রবণতাও বেড়ে যায় কখনো কখনো, অর্থাৎ সিনেমার মাধ্যমে। তোমরা অনেকেই জানো বর্তমান সময়ে যে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানকে ধারণ করে চলচ্চিত্র তৈরি হয়, ক্রাইম প্যাট্রোল টাইপ যেগুলো হয়, সিআইডিতে যেগুলো দেখানো হয়, এগুলো কিন্তু শিশু মনে দারুণ প্রভাব ফেলে। তো সুতরাং এ ধরনের চলচ্চিত্র দেখে বা টেলিভিশনের এ ধরনের অনুষ্ঠানগুলো দেখে কিন্তু শিক্ষার্থীরা কখনো কখনো অপরাধ প্রবণ হয়ে যায়। এই জন্য এসব অনুষ্ঠান দেখার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হয়। আমরা তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তির আরো দুটি জিনিসের কথা বলছি, যে ইমেইল কিভাবে কাজ করে। তোমরা জানো অত্যন্ত ইলেকট্রনিক মেইল বলা হয় ইমেইলকে, এবং দ্রুততম সময়ে আমাদের যোগাযোগ ব্যবস্থায় এটি কাজ করে থাকে। এবং এটি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তর এনেছে। এক সময় আমরা চিঠি লিখতাম, অনেক দিন অপেক্ষা করতে হতো এর রিপ্লাই আসার জন্য, কিন্তু এখন দেখি কয়েক সেকেন্ডের মধ্যে মেইল চলে গেল, সাথে সাথে এটি রিপ্লাই চলে আসলো। এবং এটি কিন্তু আমাদের যোগাযোগের ক্ষেত্রে সময় এবং খরচ কমিয়েছে। সুতরাং তথ্য যোগাযোগ প্রযুক্তির এই ইমেইল মাধ্যমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামাজিকীকরণ ব্যবস্থাতেও কিন্তু প্রভাব ফেলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই যুক্ত হয়েছ, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা দেখো যোগাযোগ প্রযুক্তির ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স বলা হয়ে থাকে সংক্ষেপে। তো ইলেকট্রনিক কমার্সকে ই কমার্স বলা হয়ে থাকে, অর্থাৎ অনলাইনে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা হয়। বর্তমান সময়ে কিন্তু অনেকেই বিভিন্ন পণ্য কেনাকাটার জন্য আমরা ঘরে বসে থাকি এবং অনলাইনে অর্ডার দিই এবং সেটি চলে আসে। এই টোটাল ব্যাপারটি কিন্তু এই ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স, ই কমার্স বেস আমাদের অর্থনীতি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এখানে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিকীকরণের তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকার মধ্যে তোমরা ফেসবুক এবং টুইটারের কথা খেয়াল করে দেখো। প্রিয় শিক্ষার্থীরা, ফেসবুক টুইটার এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাতে সামাজিক যোগাযোগের কার্যকর মাধ্যম এটি। এবং খেয়াল করে দেখো, এর ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকই রয়েছে। কেন ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিক রয়েছে তোমরা বুঝতে পারছো। ইতিবাচক নেতিবাচক দিক, অর্থাৎ বেশিরভাগ সময় এখানে থাকার কারণে এবং এখান থেকে যদি মিথ্যা তথ্য তুমি গ্রহণ করো, তুমি কিন্তু ভুল পথে পরিচালিত হওয়ার সুযোগ তৈরি হয়। গুজবে বিশ্বাস করে আমরা দেখি ফেসবুকের কারণে বিভিন্ন গুজব সৃষ্টি করে কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, সামাজিক অশান্তি তৈরি করা হয়েছে। তো সুতরাং এগুলো ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বর্তমান সময়ে এসে অর্থনৈতিকভাবে কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তি খুব ভূমিকা রাখছে। ঘরে বসে আমরা কিন্তু বিকাশের মাধ্যমে কিংবা নগদের মাধ্যমে অথবা বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আমরা অর্থনৈতিক লেনদেন পর্যন্ত পরিচালিত করছি। অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়া, আমাকে আর ফেস টু ফেস আরেকজনের কাছে যেতে হচ্ছে না। অর্থাৎ সার্বিকভাবে আমরা বলতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পাদিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অধ্যায়ের আলোচনার শেষের দিকে এসে গ্রাম এবং শহরের তুলনামূলক একটি আলোচনা দেখানোর চেষ্টা করব। তোমরা খেয়াল করে দেখো, গ্রামের সামাজিকীকরণের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটি হচ্ছে গ্রামীণ পরিবেশে, অর্থাৎ তুমি যে পরিবেশে। আমরা কিন্তু খেয়াল করে দেখো, গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার যে প্রক্রিয়া আর শহরে বেড়ে ওঠার যে প্রক্রিয়া, দুটি কিন্তু একরকম হয় না। তাহলে আমরা যে বলেছিলাম স্থানীয় সমাজ ও তার পরিবেশের কথা, সেখান থেকে কিন্তু এসব বিষয়টি সহজে অনুমেয় বা অনুধাবন করতে পারি যে গ্রামীণ পরিবেশ কিভাবে কাজ করে থাকে। শিশুর সামাজিকীকরণে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার যে রীতিনীতিগুলো থাকে সে কিন্তু তার দ্বারা পরিচালিত হয়। ঠিক একইভাবে পরিবার আত্মীয় স্বজনের মধ্যে যখন বেড়ে ওঠে, তার সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে ওই পরিবার এবং আত্মীয় স্বজনের রীতিনীতি কিন্তু প্রভাবিত হয়, তার মধ্যে এটি বেড়ে ওঠে। এবং সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, যখন তোমাদের মনে আছে যে কেউ কেউ হয়তো কমেন্টস করেছে আমাকে যে সহযোগিতা শ্রদ্ধাবোধ, অর্থাৎ যৌথ পরিবার এবং বর্ধিত পরিবারে যদি বেড়ে ওঠে তাহলে শিশুদের মধ্যে মানসিক বিকাশটি দ্রুত হয় এবং এর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং শ্রদ্ধাবোধ কিন্তু তৈরি হয়। ঠিক একইভাবে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানেরও কিন্তু প্রভাব থাকে। গ্রামে সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কিন্তু খুব অ্যাক্টিভ, খুব কাজ করে। গ্রামের ছেলে মেয়েরা কিন্তু সকালবেলা বক্তব্যে যায়, অর্থাৎ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান, আচার অনুষ্ঠানকে কিন্তু তারা খুব ক্লোজলি পায়। আমরা কিন্তু শহরের শিক্ষার্থীদের মধ্যে সেই বিষয়টি পাই না। ঠিক একইভাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু গ্রামের শিক্ষার্থীরা খুব সহজে পেয়ে যায়। শহরের শিক্ষার্থীরা কিন্তু সামাজিক কর্মকাণ্ডে খুব বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ পায় না। এবং
গান, পালা গান, লোকসঙ্গীত, যাত্রা, পুতুল নাচ, এই বিষয়গুলো কিন্তু গ্রামের শিক্ষার্থীদের কাছে পরিচিত, যদিও বর্তমান সময়ে আমরা দেখি যেগুলোও হারিয়ে যাচ্ছে, গ্রামে ও শহরে ছোঁয়া গিয়েছে। তাহলে এইভাবে কাজ করে শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এক্ষেত্রে ভূমিকা রাখছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, শিক্ষা প্রতিষ্ঠান গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের ধরন একরকম, সেখানে যে সকল কার্যক্রমগুলো পরিচালিত হয় শহরে একটু ভিন্নভাবে পরিচালিত হয়। গ্রামের ছেলে মেয়ের বেড়ে ওঠার একটি প্রসেস বা একটি ছবি দেখানো হচ্ছে। আমরা শহরের কেন্দ্রিক যদি চিন্তা করি তাহলে শহরের সামাজিকীকরণের কোন বিষয়টি দেখবো? শহরে একক পরিবারে বেড়ে ওঠে, একক পরিবারে বেড়ে ওঠা শিশুদের মানসিক বিকাশে কিন্তু কিছু কিছু সমস্যা থাকে। অর্থাৎ সমস্যা বলতে তারা কিন্তু একটু আত্মকেন্দ্রিক হয়ে যায়, কারণ পাশাপাশি বাসাগুলোর মধ্যে তার যোগাজোগ থাকে না। তাদের মানসিক প্রসারতার জন্য একটি বিশাল পরিবেশ দরকার, সেই পরিবেশ খুঁজে পাওয়া যায় না। ঠিক একইভাবে আমরা দেখি শহরে আত্মীয় স্বজন খুব একটি এক বাসা থেকে আরেক বাসায় করে না। শিক্ষা প্রতিষ্ঠান গণমাধ্যমের মধ্যে কিন্তু প্রভাব আছে। তোমরা খেয়াল করে দেখবে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়, শহর শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এগুলোর ক্ষেত্রে আবার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ নেই, তাদের খেলাধুলার সুযোগ সুবিধা নেই, তাদের কিন্তু আবার এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু খুব ভালো সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। ঠিক একইভাবে তারা গণমাধ্যমগুলো দ্রুত পেয়ে যায়, এটি ঠিক। গ্রামের শিক্ষার্থীরা আবার গণমাধ্যমটিকে খুব সহজে পায় না, তাই গ্রামে এবং শহরে শিক্ষার্থীদের মধ্যে সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে একটি পার্থক্য তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা, পারস্পরিক সহযোগিতামূলক না, অর্থাৎ শহরে বেড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক মনোভাবটি গড়ে ওঠার জায়গা খুব কম তৈরি হয়, এই জন্য এই তথ্যটি আমরা এখানে উপস্থাপন করেছি। কর্মক্ষেত্রে বিনোদন, তারপরে হচ্ছে কর্মক্ষেত্রে বিনোদনমূলক প্রতিষ্ঠান, সভা সমিতি, এগুলো কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ শহরে কর্মক্ষেত্রের ব্যাপকতা প্রচুর। তোমরা জানো যে এক একটি শিল্পের, এক গার্মেন্টস শিল্প শহর কেন্দ্রিক আসার কারণে এর সাথে কিন্তু অনেক লোক জড়িত হয়ে গিয়েছে। অর্থাৎ গার্মেন্টস এর অ্যাক্সেসরিজ বিক্রির জন্য এক শ্রেণীর লোক, গার্মেন্টস এর লোকদের থাকবে তাদের ম্যাচ করে রাখার জন্য আরেক শ্রেণীর লোক, তারপরে হচ্ছে গার্মেন্টস এর বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য আরেক ধরনের লোক, জুট বিক্রির জন্য আরেক ধরনের লোক, জুট বাছাইয়ের জন্য আরেক ধরনের লোক। অর্থাৎ কর্মক্ষেত্রের ব্যাপকতা অনেক বেশি, কিন্তু গ্রামে কিন্তু এই বিষয়টি কিন্তু খুব কি বলবো আমরা সীমিত। অর্থাৎ যে যেই পেশাতে থাকে এর বাইরে গিয়ে তার কিন্তু কাজ করার সুযোগ কম থাকে। বিনোদনমূলক বিভিন্ন প্রতিষ্ঠান, শহরের শিক্ষার্থীরা, তোমরা কিন্তু সময় সুযোগ পেলে শহরের একটি বিনোদনমূলক কেন্দ্রে চলে যাও। একইভাবে ঢাকার শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্থানে চলে যায় তারা বিনোদনের জন্য, বিভিন্ন কেন্দ্রে অনেক দামি দামি হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে আনন্দ করে এবং তারা খাওয়া দাওয়া করে, এই কাজগুলো কিন্তু হয়। সভা সমিতির বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত এর মাধ্যমে কিন্তু শহরের শিক্ষার্থীদের সামাজিকীকরণ প্রক্রিয়ায় ভূমিকা রাখে। এবং টেলিভিশন, চলচ্চিত্র, এই জিনিসগুলোর কথা বলছিলাম আমরা যে এগুলো, এবং সেই সঙ্গে ইন্টারনেট প্রাপ্তিও কিন্তু শহরে খুব সহজে পাওয়া যায়। এবং বর্তমান সময়ে এই ক্লাসগুলো যারা ভোগ করছ তারা কিন্তু ইন্টারনেট সুবিধা পেয়েছ, এবং যাদের ইন্টারনেট সুবিধা নেই তারা কিন্তু এই ক্লাসগুলোকে খুব সহজে ভোগ করতে পারছে না, উপভোগ করতে পারছে না, তারা কিন্তু এর সাথে কানেক্ট হতে পারছে না। তার মানে গ্রাম এবং শহরে আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে এই পার্থক্য তৈরি হয়। এটি মাথায় রেখেই আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ার আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। এর মাধ্যমে আমরা আরেকটি জিনিস উপস্থাপন করতে চাই তোমাদের কাছে, সেটি হচ্ছে বিশ্বায়নের ব্যাপারটি। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বায়নের যুগে যোগাযোগের মাধ্যম এক দেশ থেকে অন্য দেশের দূরত্ব কমায়, মানুষ এখন বিশ্ব নাগরিকে পরিণত হয়েছে। ঠিক বিশ্বায়নের ফলে বিশ্ব এখন বিশ্ব পল্লীতে পরিণত হয়েছে। শিক্ষা সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব, ইংরেজি ভাষার কারণে ভাষাগত দূরত্ব কমে গিয়েছে। আমরা পৃথিবীর বিভিন্ন অংশের মানুষ কিন্তু এখন ইংরেজি ভাষার কারণে পারস্পরিক দূরত্ব বুঝিয়ে আমরা কিন্তু কোনো না কোনোভাবে কমিউনিকেট করতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভাষাগত দূরত্ব কমে গিয়েছে এই ইংরেজি ভাষার কারণে। পারস্পরিক ভাব বিনিময় করার সুবিধা হয়েছে এবং ঘরে বসে বিশ্বের নানান অভিজ্ঞতা অর্জন করতে আমরা পারছি। এটি সম্ভব হয়েছে বিশ্বায়নের কারণে। অর্থাৎ বিশ্বায়ন এবং সামাজিকীকরণ প্রক্রিয়া এখন কিন্তু অঙ্গীভূত, একে অপরের সাথে সরাসরি আমরা সম্পৃক্ত হয়েছি। আমরা তোমাদেরকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিছু প্রশ্ন দিব এবং তোমরা এগুলোর উত্তর করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়টি এখানে উপস্থাপন করতে চাচ্ছি, আমার কাছে কিন্তু উত্তর আসবে একটু ধীরে ধীরে। তোমরা খেয়াল করে দেখো এবং প্রশ্ন করবে তোমরা আমাকে যদি কোনো উত্তর। সামাজিকীকরণ কি, তোমরা এটি একটি সহজ উত্তর আমার ধারণা, এর উত্তরটি তোমরা লিখবে, আমার কাছে আসবে একটু দেরি করে। সামাজিকীকরণের উত্তরটি লিখতে পারো, স্থানীয় সমাজ কি, তারপরে অনুকরণ কি। আমার মনে হয় অনুকরণ থেকে তোমরা লেখা শুরু করো। প্রিয় শিক্ষার্থীরা, অনুকরণের উত্তর দাও। আর আমি এই ফাঁকে দেখতে থাকি
আমি প্রশ্নগুলো দেই এবং তোমরা যে অ্যানসারগুলো করেছো আমি এগুলো একটু দেখি এবং তোমাদের অনেকের নাম উল্লেখ করার চেষ্টা করি। আহসান হাবিব বলছে যে আপনাকে ধন্যবাদ, ক্লাস দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা দেখি উপর থেকে কি কি প্রশ্নগুলো, বরিশাল থেকে একজন জয়েন করেছে, স্যার ধন্যবাদ। দেশের বিভিন্ন অংশ থেকে যারা অংশগ্রহণ করেছে তোমাদেরকে ধন্যবাদ। ইভা আক্তার নামে বলেছেন, ইন্টারনেট, ফেসবুক ও টুইটারের কিছু মন্দ বা নেতিবাচক দিক আছে, মানুষের হাতে এগুলোর অপব্যবহারে ব্যক্তি ও সমাজের উভয়ের জন্যই ক্ষতিকর, রাইট? আজকাল প্রায়ই তরুণ সমাজে ইন্টারনেটের প্রভাব দেখা যায়। আমরা কিন্তু বলেছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, তোমরা খেয়াল করে দেখবে এগুলো কিন্তু ইচ্ছে মতো ব্যবহার করবে না, সীমিত ব্যবহার করবে, প্রয়োজনীয় অংশগুলো শুধু ব্যবহার করবে। এবং নানানভাবে তোমরা অনেকে অংশগ্রহণ করেছো। আমি তোমাদেরকে প্রশ্ন দিয়েছি, অনুকরণ কি, এই উত্তরটি তোমরা লিখে দাও, আমরা দেখতে চাই যে তোমরা এই পাঠ থেকে কি কি বুঝেছ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লিখবে আর আমরা বুঝবো এখান থেকে। আমরা একটু দেখতে চাচ্ছি, হ্যাঁ, বরিশাল জিলা স্কুল থেকে আদিব ইসলাম সাদ জাহাঙ্গীর আলম থ্যাংক ইউ বলেছে, আপনাকেও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা অনুকরণের একটি সংজ্ঞা লিখো, তোমরা অনুকরণ বলতে কি বুঝো? অনুকরণ প্রক্রিয়াটি কি, এই বিষয়টি প্রিয় শিক্ষার্থীরা তোমরা লিখো। হ্যাঁ, আমরা পেয়েছি, একজন বলেছে যে যখন একজন অপরজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করতে পারে বা হুবহু ফলো করে তখন তাকে বলা হয় অনুকরণ। চমৎকার, আমরা উত্তরটি পেয়েছি, অনুকরণ। তারপরে অভিভাবন প্রক্রিয়াটি কি, অভিভাবনের একটি সংক্ষিপ্ত উত্তর চাই আমি তোমাদের কাছ থেকে। ও আমাকে অঙ্গীভূতকরণ কি, এই প্রশ্নটি করা হয়েছিল। অঙ্গীভূতকরণ বলতে আমরা বলতে চাচ্ছি যে অঙ্গীভূতকরণ মানে অঙ্গের অংশ হয়ে যাওয়া, অর্থাৎ শিশুর বেড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে যখন কিছু বৈশিষ্ট্য তার মধ্যে ছোটবেলায় ভালো লাগে। দুরন্তপনার উদাহরণ দিয়েছিলাম আমি ছোটবেলা থেকে, যে সকল শিক্ষার্থীরা বা যে সকল শিশুরা খুব দুরন্তপনার মধ্যে থাকে তাদের বেড়ে ওঠার পর কিন্তু একটা সময় হয়তো আর এই দুরন্তপনা থাকে না, নানান কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু সুযোগ পাওয়া মাত্র কিন্তু তার মধ্যে এই বিষয়টি আবার জেগে ওঠে। অর্থাৎ শিশু ছবি আঁকার এক্সাম্পল দিয়েছিলাম, এলোমেলো ভাবনাগুলো ছোটবেলায় থাকে এবং পরবর্তীতে যখন বেড়ে ওঠে বড় হওয়ার প্রসেসের মধ্য দিয়ে কিন্তু সে ধীরে ধীরে এটি আবার প্রকাশ করে। আমি খেলাধুলার উদাহরণ দিয়েছিলাম, তোমরা যারা খেলছ পরিবারের নানান চাপে অনেকের খেলাধুলা থেকে বের হয়ে আসবা, কিন্তু চাকরি জীবনে গিয়ে যদি দেখা যায় অফিসে একটি ফুটবল ম্যাচ হবে আর তোমাকে বলছে খেলার জন্য, তুমি অংশগ্রহণ করবে? কিংবা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেলো যে তোমার প্রিয় ক্রিকেট খেলা যদি থাকে অথবা কারো ব্যাডমিন্টন থাকে অথবা অন্য কোনো গেমসে যদি থাকে, তুমি যদি অ্যাথলেট হও, তুমি কিন্তু সেখানে অংশগ্রহণ করে ফেলছো। তো এই জন্য আমরা বলছি যেগুলো প্রারম্ভিক জীবনে মানুষের কাছে থাকে এবং পরবর্তীতে সময় সুযোগ পেলে সেটি প্রকাশিত হয়, এটিকে আমরা বলি সামাজিকীকরণের অঙ্গীভূতকরণ। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। হ্যাঁ, আমি অনেকের উত্তর পেয়েছি, ধন্যবাদ। মুস্তারি ফেরদৌস লিখেছে, যখন একজন আরেকজনের আচরণকে হুবহু নকল করে, এটি চমৎকার। যখন কেউ অন্যজনকে, হ্যাঁ, অনুকরণের উত্তরটি পেয়েছি আমরা, অভিভাবন হলো এমন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। ওকে, অভিভাবন এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া, এটি কিন্তু বলতে হবে, যেটি কিন্তু অবচেতন মনে অন্যের মাধ্যমে মনোভাব প্রবিষ্ট করানো হয়। আমি উদাহরণ দিয়েছি টেলিভিশনে বিজ্ঞাপনগুলো, তোমরা কিন্তু আজকাল ফেসবুক ইউটিউবে একটু ঢুকলেই দেখো একটু পর পরই বিজ্ঞাপন চলে আসে, তার উদ্দেশ্য কিন্তু একটি, অর্থাৎ ওই বিজ্ঞাপনদাতা তার পণ্যের গুণাগুণ আমার তোমার মধ্যে এটি প্রতিষ্ঠিত করানোর চেষ্টা করছে, অর্থাৎ আমরা যেন ওই পণ্যটি ক্রয় করি পরবর্তী সময়ে, এই জন্য এটি একটি অভিভাবন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো তোমরা খেয়াল করে দেখো, এগুলোর পাশাপাশি তোমরা আরো যে প্রশ্নগুলো পাচ্ছ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়, সামাজিকীকরণে বেতার বা টেলিভিশন কিভাবে ভূমিকা রাখে, বিশ্বায়ন কি, যোগাযোগের ক্ষেত্রে ভাষা কেন গুরুত্বপূর্ণ, টুইটার কি, এই সার্বিক প্রশ্নগুলোর বাইরে গিয়ে আমি অনেক চেষ্টা করেছি এই প্রশ্নগুলোর উত্তর যদি পারো তাহলে বোর্ডে কোনো প্রশ্নের উত্তর দিতে তোমার সমস্যা হওয়ার কথা না। জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা এর মাধ্যমেই কোনো না কোনোভাবে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে কানেক্টেড আছো এবং অনেকেই তোমরা তথ্য উপস্থাপন করছো, তোমাদের এই অংশগ্রহণ আমাদের কাছে ভালো লাগছে, কিশোর বাতায়নের এই প্রচেষ্টা সার্থক তোমরা এভাবে অংশগ্রহণ করার কারণে। আমি এই মুহূর্তে তোমাদেরকে
প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার বা সৃজনশীল প্রশ্নের জন্য আমি কতগুলো বিষয় উপস্থাপন করতে চাচ্ছি। তোমরা খেয়াল করে দেখো, সামাজিকীকরণে কোন প্রতিষ্ঠানের প্রভাব? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সামাজিকীকরণে কোন কোন প্রতিষ্ঠান ছিল একেবারে শুরুর দিকে আমরা আলোচনা করেছি, উত্তরটা কি আসতে পারে? অর্থাৎ উদ্দীপকে এমন একটি বিষয় থাকবে, উপস্থাপন করবে, যেখানে কোনো প্রতিষ্ঠানের কথা থাকবে। আমরা দেখি যে কোন প্রতিষ্ঠানগুলো নিয়ে প্রশ্ন হয়ে থাকে। পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ, এছাড়া কিন্তু স্থানীয় সমাজ, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান কিন্তু ছিল। তাহলে তোমরা পরিবার কিভাবে একটি উদ্দীপক তৈরি হতে পারে, যে পরিবারে ধীরে ধীরে বেড়ে উঠে এরকম একটি প্রসেসের মধ্যে দিয়ে শিশুর বিষয়টি উপস্থাপন করবে, এবং তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলতে পারে। উদ্দীপকের শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবারকে হাইড করা থাকবে, তোমাকে প্রশ্ন দিবে উদ্দীপকের সামাজিকীকরণ কোন প্রতিষ্ঠানের প্রভাবের কথা বলা হয়েছে, তখন তুমি উত্তর দিতে পারবে এটি পরিবার অথবা শিক্ষা প্রতিষ্ঠান, যেটা যেভাবেই পাওয়া যায় না কেন। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিকীকরণে কোন গণমাধ্যমে অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তির কথা বলা হয়েছে, এটি আসতে পারে। তো তোমরা জানো যে আজকে আলোচনার মধ্যে আমরা টেলিভিশনকে হাইলাইট করেছি, ফেসবুক টুইটারের কথা বলেছি, এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সংবাদপত্রের কথা বলেছি, তাহলে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, টেলিভিশন, সংবাদপত্র, ফেসবুক, টুইটার। এবং তোমরা খেয়াল করে দেখবে টেলিভিশনের ইতিবাচক নেতিবাচক এই দুটি দিক নিয়ে কিন্তু প্রশ্ন হয়, সুতরাং এই বিষয়ে তুমি একটু সতর্ক থাকবে। আর ফেসবুক টুইটারের কথাও বলছি, এগুলোরও কিন্তু ইতিবাচক নেতিবাচক দুটি দিকই আছে, এগুলোর প্রচুর ব্যবহার করাটা শিক্ষার্থীর জন্য শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিকর। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আসলে প্রয়োগের প্রশ্ন আসে থাকে। এই দুটি বিষয় যদি তোমরা খেয়াল রাখো, তাহলে এই অধ্যায় প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি কভার হবে। এর সাথে আমি আরও দুটি জায়গা তোমাদেরকে ইনক্লুড করতে চাই। একটি হচ্ছে সামাজিকীকরণের কোন উপাদানের প্রভাব। তাহলে সামাজিকীকরণে আমরা চারটি উপাদানের কথা বলেছি, কী কী উপাদানের কথা বলেছি খেয়াল করে দেখো, অনুকরণ, অভিনবন, অনুভূতকরণ এবং ভাষা। এই চারটি উপাদান নিয়ে সাধারণত প্রত্যেক বছরই কোনো না কোনোভাবে তোমরা খেয়াল করে দেখবে 2 মার্কসের প্রশ্নগুলো, অনুধাবন প্রশ্নগুলো এখান থেকে কোনো না কোনোভাবে এসে থাকবে। এবং একটি উচ্চতর দক্ষতার প্রশ্নের যে জায়গা আছে এই অধ্যায়, সেটা হচ্ছে গ্রাম এবং শহরের সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে। একটি শিশুর বেড়ে ওঠার প্রক্রিয়া, সরি, যদি গ্রামে থাকে তাহলে তার বেড়ে ওঠার প্রসেসটি কীরকম হবে, আর যদি শহরে বেড়ে ওঠে তাহলে তার প্রসেসটি কীরকম হবে। এরকম একটি উদ্দীপক দিয়েও কিন্তু, অথবা তোমার একটি উদ্দীপক এরকম হতে পারে যে গ্রাম থেকে আসা কোনো বন্ধু, অথবা তুমি গ্রাম থেকে অনেকদিন ছিলে শহরে এসেছো, আসার পর তোমার গ্রামের কোনো ভাষাগত বিষয় তুমি অনুকরণ করেছ, তো এর মাধ্যমেও তোমাকে একটি উদ্দীপক দিতে পারে। অর্থাৎ গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশের মধ্যে যে পার্থক্যটি আছে এটি সহজে বোঝানোর জন্য এখানে উদ্দীপক তৈরি হতে পারে। সাধারণত এটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য তোমার প্রশ্ন দিয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার যে আবেদন, অনুরোধ, সেটি হচ্ছে এই অংশগুলো যদি ভালো করে মনে রাখো, তাহলে একটি অধ্যায়ের সার্বিক প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা এই পাঠ্য বইটি ভালো করে পড়বে, আর আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে, প্রয়োজনে যদি কোথাও মিস করে থাকো আবার এগুলো শুনবে এবং বুঝবে। এবং আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমি তোমাদের আরও কিছু প্রশ্ন নিতে পারতাম, আমাদের কারিগরি ত্রুটির কারণে আমাদের একটু সময় নিয়েছিলাম আমরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের এই ক্লাসটি ভালোভাবে যদি পাঠ গ্রহণ করে থাকো, তাহলে এই অধ্যায়ে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও তোমরা যদি কমেন্টসে কোনো প্রশ্ন থাকে তোমরা যদি করো, আমরা সেগুলো কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো। কিশোর বাতায়নের যে চেষ্টা, এই চেষ্টার সাথে আমরা শিক্ষকরা সম্পৃক্ত হয়েছি, তোমরা সম্পৃক্ত হয়েছো, এবং তোমাদের যে সকল বন্ধুরা এই ক্লাসটি এখনও দেখতে পারেনি তাদের কাছে এগুলো পৌঁছে দিবে, শেয়ার করে দিবে। যত বেশি শেয়ার করে দিবে, বেশি বেশি শিক্ষার্থীরা এই অধ্যায়ের পাঠটি কিন্তু তারা সহজে পেয়ে যাবে। ধারাবাহিক আলোচনায় আমরা চলতে থাকবো বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। তোমরা অত্যন্ত মনোযোগ দিবে, এবং পূর্বভূষিত যে সকল অধ্যায়গুলো থাকবে তোমরা যদি এই পাঠটির আগেই একটু দেখে রাখো, তাহলে তোমরা প্রশ্ন করবে এবং আমরা এগুলোর উত্তর দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেকের নাম উল্লেখ করতে পারিনি, আমি এর জন্য দুঃখিত। অনেকে অংশগ্রহণ করেছ, তোমাদের অংশগ্রহণে আজকের ক্লাসটি প্রাণবন্ত ছিল, আমি অত্যন্ত খুশি হয়েছি তোমাদের অংশগ্রহণ দেখে। এবং তোমরা পরবর্তীতে যখন, যদি কখনো আবার আমি ক্লাসে আসি, তাহলে তোমরা এই ক্লাসটিকে আরও বেশি প্রাণবন্ত করবে, আরও বেশি বন্ধুদেরকে বলবে এই ক্লাসগুলো দেখার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, বাবা মার কথা শুনবে এবং ঘরে থাকবে, পাঠ্য বইয়ের সাথে সম্পৃক্ত থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।